নমস্কার বন্ধুরা, সুমনা কিচেন এন্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কাঁচা কলা ফ্রাই। কাঁচা কলা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে কাঁচা কলাগুলো দিয়ে দিয়েছি, দেখুন। আর একটা পেঁয়াজ, তিনটে কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নেব। কাঁচা কলাগুলো ভেজে তুলে নিয়েছি আর ওই তেলের ভিতরে পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি, দেখুন। মশলাটা একটু ভেজে নিয়ে তারপর কলা ভাজাগুলো ওর ভিতরে দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, কাঁচা কলা ভাজা রেডি হয়ে গিয়েছে।